প্রায় 500 প্লাস মুরগি মারা গেছে এই বেশে। আমার পাশের একটা খামারের তো কি কারণে মারা গেল বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত এখানে এক নম্বরে মুরগির ঘনত্ব ছিল অনেক বেশি, যেখানে 2000 মুরগি বা 1800 মুরগি রাখার মতো জায়গা ছিল সেখানে মুরগি দিয়েছে 2500, এই একটা বিষয়। 2 নম্বরে লিটারগুলো দেখুন আপনারা, লিটারগুলো একদম শক্ত ক্যাকের মতো হয়ে গেছে, এতে পর্যাপ্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। 3 নম্বরে ফ্যান, খামারে কোথাও একটা ফ্যান মাঝখানে আছে, পুরো খামারটার ভিতরে আমি কোথাও উপরে নিচে ফ্যান দেখি নাই, ফ্যান নাই। 4 নম্বরে প্রচণ্ড গরম তো আছেই। 5 নম্বরে পর্যাপ্ত ওষুধ, যে দরকার যে ওষুধটা দেওয়ার দরকার খামারি সেই ওষুধটা দেয় নাই। 6 নম্বরে পায়খানা রয়েছে, চুনা পায়খানা। 7 নম্বরে ঠান্ডার সমস্যা আছে, মুরগিগুলো মাথা ঝাড়তেছে এবং খতখত করতেছে। খামারি কোনো ওষুধ ভালো মেডিসিন কোনো ইউজ করে নাই, খামারি নতুন ঠিক মতন বুঝে না। তো আপনারা যারা নতুন খামার করবেন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখানে যে গ্যাসগুলো দেখতেছেন আপনারা, লিটারগুলো দেখেন কি অবস্থা, ক্যাকের মতো ফ্লোর হয়ে গেছে, এতে কিন্তু পর্যাপ্ত অ্যামোনিয়া, প্রচুর অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে এবং মুরগিতে মুখে লাগতেছে, মুরগির সর্দি কাশ তো আছেই সাথে সাথে অনেকগুলো সমস্যা। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন নতুন খাবার।